হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি প্রিটি লিটল থিংস বাই বেনজিরের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটি সিম্পল আউটগোয়িং মেকআপ, যেই মেকআপে আমরা ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটও করতে পারি, কিংবা আমরা নর্মালি যখন বাসা থেকে বের হই একটু সেজে গুজে বের হতে চাই সেটাও করতে পারি। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট মাই টুডে। প্রথমেই আমি আমার আজকের মেকআপটা শুরু করব বেবি ক্রিম দিয়ে, অ্যান্ড উইচ ইজ মেবিলিনের বেবি ক্রিম, যেটা আমার স্কিনে খুব চমৎকারভাবে যায়। মেবিলিনের এই বেবি ক্রিমটা যে কোনো সুপার ড্রাগে সব থেকে তোমরা কিনতে পারবে, আর বাংলাদেশে যারা রয়েছে তারা তো জানোই কিভাবে এটি আসলে অর্ডার দিতে হয়। যারা বাইরে থেকে প্রোডাক্টস নিয়ে আসে তারাই বেসিক্যালি এটা সেল করে। এটাই আমার সেই সময়ে কেনা যখন আমি বাংলাদেশে ছিলাম। আমি তাহলে শুরু করছি। প্রথমে আমি মেবিলিনের বেবি ক্রিমটা দিয়ে আমি আমার আজকের মেকআপটা ট্রাই করব, খুবই অল্প সময়ে কিভাবে মেকআপটা কমপ্লিট করা যায়। আমরা এটা ব্লেন্ড করব, আর ব্লেন্ডিংয়ের জন্য আমি আজকে যেহেতু সব কিছুই অনেক ইজি ওয়েতে শেখাচ্ছি, আমি আজকে হাত দিয়ে ব্লেন্ড করে দেখাবো। অ্যান্ড যখন আমি আগে শ্যুট করতাম, আমি খুব ভালোভাবে মেকআপটা ডে লং থাকার জন্য হাত দিয়ে ব্লেন্ড করতাম, কারণ এটা খুব ভালোভাবে স্কিনে বসে যায় আসলে হাত দিয়ে করলে। বিবি ক্রিম কিন্তু আমাদেরকে একদম ফুল কভারেজ দেয় না, একটা হালকা একটু একটা ফাউন্ডেশন লুক আনার জন্য বিবি ক্রিম বেস্ট। এবার আমি কনসিলার দিব, আর আমি কনসিলার ইউজ করছি তাও মেবিলিনের এজ রিওয়াইন্ড। এটা খুবই চমৎকার একটি কনসিলার, আমি এটি ইউজ করে আমার অনেক ভালো লাগে। আমার যেহেতু অনেক ডার্ক সার্কেল, সো কনসিলার আমি ইউজ করছি। যাদের ডার্ক সার্কেল অতটা নেই বা নেই বলা যায়, তারা আসলে শুধুমাত্র বিবি ক্রিম দিয়ে উপরে পাউডার দিয়ে ইজি গোয়িং মেকআপটা করতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা হাত দিয়ে যদিও ব্লেন্ড করি, একটু ড্যাব ড্যাব করে তারপরেই মেকআপটা করতে হবে। এখন আমি আজকে ইউজ করতে চাচ্ছি, যেহেতু বেশিরভাগ আমার যারা ভিডিও দেখো তোমরা হচ্ছে বাংলাদেশে থাকো, বাংলাদেশে এই দুইটি বিউটি ব্লেন্ডার খুবই জনপ্রিয়, সবাই এগুলো দিয়ে মেকআপ করে, স্পেশালি পার্লারে তো রয়েছেই। আমি এখন এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মেকআপটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ডারটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, গরম পানি দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মেকআপ করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি মেকআপের থার্ড প্রসেসে। আমি আমার বেসটা কমপ্লিট করব, এবং আমি মেকআপটা সুন্দরভাবে থাকার জন্য আমি ব্যানানা পাউডার ইউজ করব। অ্যান্ড এখন আমি ইউজ করছি রেভোলিউশনের লাক্সারি ব্যানানা পাউডার, অ্যান্ড উইচ ইজ রিয়েলি ভেরি গুড। আমি যেহেতু বলেছিলাম যে আমি আজকে খুব ইজি ওয়েতে মেকআপ করব, আমি আজকে শুধু এই ব্যানানা পাউডারটা দিয়ে মেকআপটা সেট করব, বেসটা সেট করব, এবং আমি আজকে আর কোনো ফেস পাউডার ইউজ করছি না। তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইজিলি ব্যানানা পাউডারটা কিন্তু মুখে সেট হয়ে যায়। বাংলাদেশে যেহেতু অনেক গরম থাকে, সো এই গরমে যত ভারী মেকআপ আমরা নিব তত আমাদের জন্য আসলে ক্ষতিকারক, কারণ ঘামে যদি মেকআপটা একদম নষ্ট হয়ে যায় ভালো লাগে না দেখতে। কসমিক প্যানকেকের এই ডার্ক
কন্টুরিং এর জন্য অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে মুখতে আমরা একটু জাস্ট আমার যেহেতু মেকআপ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই আমি জানি যে কোথায় আসলে কন্টুরিংটা করলে আমার হবে সো আমার তো একটা বড় ডাবল চিন রয়েছে দ্যাটস ওয়াই আমি একটু এখান দিয়ে ভালোভাবে কন্টুর করে নিচ্ছি দেখতে হবে যে যতটুকু আমি চিন আমার ডাবল চিনটা দেখাতে না চাচ্ছি ততটুকু আমার এই ডার্ক পেইন্টেডটা দিয়ে আমার এটা কন্টুর করতে হবে সি আমি এভাবে রয়েছি দেখা যাচ্ছে না কিন্তু একটিভাবে করলে দেখা যায় সো আমি দেখছি যে আমার কোন জায়গাটা আসলে ধাপতে হবে এবার আমি আমার নোজ কন্ট্রোল করছি এন্ড আজকে আমি যেহেতু অনেক ভারী মেকআপ করছি না আমার এই বিউটি স্পঞ্জটা কিন্তু একদমই শুকনো আমি এটা দিয়ে করতে পারছি কোনো প্রবলেম হবে না সি আর্ট করব এবং আইব্রোটা আর্ট করার জন্য আমি রিমেলের প্রো ডিসপ্লে এই কিটটা ইউজ করছি এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি দ্যাটস ওয়াই তোমরা দেখতে পাচ্ছ অনেকটুকু শেষ হয়ে গিয়েছে আমরা আগে এরকম একটা ব্রাশ নিয়ে আমাদের আইব্রোটা এঁকে দেব অ্যান্ড দেন আইব্রোটা আমরা করব আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে পাউডারি যে জায়গাটা আছে আমি সেখান থেকেই নিচ্ছি আইব্রো আমরা আঁকতে পারি আমাদের যেভাবে ইচ্ছে হয় আইব্রো পেন্সিল রয়েছে এভাবে আঁকার পরে আমরা একটু ব্রাশ দিয়ে এরকম করে নেব তাহলে দেখতে জিনিসটা ন্যাচারাল লাগবে খেয়াল করে দেখতে হবে যে আমার দুটো আইব্রোজ সেম শেপে রয়েছে কিনা আইব্রো পেন্সিল দেবো এই আইব্রো পেন্সিলটা আমি আলিএক্সপ্রেস থেকে অর্ডার দিয়েছিলাম আর তাছাড়া এটি তোমরা অনলাইন বিভিন্ন পেজেও পেতে পারো এবার আমি এটি দিয়ে আমার আইব্রোটা আর্ট করবো অ্যান্ড দিস ইজ নাম্বার 5 যেহেতু আমি আমার আইব্রো প্লাক করি না বাসায় নিজে একা একা করি আমি পার্লারে খুব কম যাই বাংলাদেশে থাকতাম আমি পার্লারে খুবই কম যেতাম এবার আমি আবার একটু অলরেডি ডান বিকজ আমি আজকে অনেক বেশি মেকআপ করি না এবার আমি চলে যাচ্ছি আমার আই শ্যাডোতে আমি আজকে যে আই শ্যাডোটা ইউজ করবো এটা আমি রেগুলার লাইফে অনেক 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 বেশি ইউজ করি ইভেন তো অনেক হেভি আই মেকআপ নিতেও এই কিটটা আমাকে অনেক হেল্প করে অ্যান্ড দিস ইজ দ্য নাইট ইজ মাইন আমি হাত দিয়ে আমার আজকের আই শ্যাডোটা করছি আমি ফার্স্টে এই লাইট হাইলাইটার হিসেবে এটা নিয়েছি সে তো অত বেশি ভারী মেকআপ করবো না তাই আমি অত বেশি হাইলাইটস দিলাম না দেন আমি খুব নর্মালি এই যে এইটা নিয়ে আমি একদমই খুবই ইজি ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা বাসায় বসেই এই মেকআপটা করতে পারো এন্ড আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি
ব্রাশ টা নিয়ে চোখের নিচে একটু হালকা জাস্ট দিয়ে দিচ্ছি সেম সেম আই শ্যাডো টা নিয়ে আমার যেহেতু চোখটা ছোট ভালোই ছোট এই জন্য আমি একটু হোয়াইট পেন্সিল দিয়ে চোখটা একটু বড় করে নিচ্ছি যেহেতু আমি আজকে কোনো কাট ক্রিজে যাচ্ছি না কিছুতে যাচ্ছি না এই জন্য আমি আজকে এইভাবে আমার আইটা একটু বড় দেখানোর চেষ্টা করছি এখন আমি দিয়ে দিচ্ছি মাসকারা এন্ড হুইচ ইজ অলসো ফ্রম মেবেলি দিস ইজ ল্যাশ সেন্সেশন আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে মাসকারাটা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হয় almost done and আমি এবার একটু final just touch দিব যে স্পঞ্জটা দিয়ে মেকআপ করেছিলাম আমি হাইলাইটার ইউজ করছি and হাইলাইটারটি হচ্ছে মেকআপ একাডেমি আন্ডার ইউর স্কিন and this is a pink shade and তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি কতবার ইউজ করেছি একদম প্রায় শেষ কেন জানি আমার রেগুলার আউটিংয়ের জন্য আমি ইউজ করছি আমার 48 পিঙ্ক বিউটির জর্ডানার এই ব্লাশারটা এন্ড দিস ইজ রিয়েলি ভেরি গুড আমি এখন ইউজ করব আমার সবচাইতে পছন্দের একটি লিপস্টিক সেই মিলানির এই চমৎকার কিউটি বিউটি লিপস্টিকটা এন্ড দিস ইজ নাম্বার 74 এন্ড দিস ইজ ম্যাট টার্নিং এন্ড আই জাস্ট লাভ দিস ওয়ান সি কত ইজিলি আমি করে আজকের মেকআপটা মেকআপ করার জন্য আমাদের সব সময় অনেক দামি দামি মেকআপের কিট দরকার হয় না আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা মেকআপ করতে পারি আই হোপ তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল প্রেটি লিটল থিংস বাই বেনজিরের সাথে থাকার জন্য আমি আশা করব তোমরা আগেরবারের মতো এবারও আমার সাথে থাকবে আমাকে ইন্সপায়ার করবে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে তোমাদের যদি কোনো কিছু খারাপও লেগে থাকে তাও আমাকে জানাবে আমি চেষ্টা করব ইম্প্রুভ করার জন্য সো থ্যাংকস অল অফ ইউ ফর বিং উইথ মি আশা করছি নেক্সটে আরও চমৎকার কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো সবাই অনেক 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 ভালো থেকো লাভ ইউ